1975 সাল সুভাষ দত্ত নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বেগম রোকেয়া চলচ্চিত্রের। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে পর্দায় তুলে ধরার লক্ষ্যে সেই সময় জনপ্রিয় অভিনেত্রী শাবানাকে বেছে নিয়েছিলেন তিনি। শাবানা নিজেও ছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য প্রবল আগ্রহী। মহরতের পর একদিন শুটিংও হয়েছিল, কিন্তু এরপরই প্রকৃতির অমোঘ নিয়মে থেমে যায় সবকিছু। শাবানা ছেড়ে দিলেন অভিনয়, সুভাষ দত্ত প্রয়াত হলেন। এই স্বপ্ন যেন অন্ধকারেই হারিয়ে গেল, কিন্তু এত বছর পরেও সেই স্বপ্ন মুছে যায়নি। শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক সম্প্রতি ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া সিনেমাটি আবারও নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তারা। দেশজুড়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে রোকেয়ার প্রাসঙ্গিকতা যেন নতুন করে অনুভূত হচ্ছে। তিনি জানান, বেগম রোকেয়া ও রংপুর বিশ্ববিদ্যালয়ের নামটি এখন ছাত্র জনতার আন্দোলনের কারণে আলোচনায় রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে রোকেয়ার জীবন নিয়ে একটি ছবি নির্মাণ অত্যন্ত প্রাসঙ্গিক হবে। শাবানা নিজেও এই চরিত্রে অভিনয়ের প্রচন্ড ইচ্ছা ছিল তার। তিনি জানান, বেগম রোকেয়া চরিত্রে অভিনয় করতে পারেনি, এটা আমার জীবনের একটি আক্ষেপ। তবে এখন আমার বয়স এবং শারীরিক অবস্থাও আগের মতো নেই, এমনকি অভিনয় ফেরা নিয়েও তেমন কোনো পরিকল্পনা নেই, তবে স্বপ্ন আজও বেঁচে আছে। বেগম রোকেয়ার চরিত্রে নতুন করে কাকে দেখা যাবে সেটি নিয়ে এখনো ঠিক নিশ্চিত না হলেও পরিচালকের এই উদ্যোগ নতুন করে আশার আলো জ্বেলেছে। তিনি মনে করেন, আজকের প্রেক্ষাপটে বেগম রোকেয়ার জীবন নিয়ে একটি চলচ্চিত্র নারীদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।